আপনারা সকলে ভালো আছেন, দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো এটা হচ্ছে সিরিজ ভিডিও কিউ এন্ড এ, অর্থাৎ কোশ্চেন করবেন আপনি এবং উত্তর দিব আমি। আর এই কোশ্চেন গুলো নেওয়া হয়েছে ইউটিউবের ভিডিও থেকে, প্রত্যেকটা ভিডিওর চেক করা হয়েছে এবং সেখান থেকে যে বেস্ট বেস্ট কমেন্ট গুলো আছে সেগুলো থেকে এই কমেন্ট গুলো নেওয়া হয়েছে এবং প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল ভিডিওর মাধ্যমে আমি এই কমেন্টের উত্তর গুলো দেওয়ার চেষ্টা করছি, যেন যারা কবুতর পালন করছে এবং যারা নতুন, যারা এই বিষয় সম্পর্কে কোনো ধারণাই নেই, তারা যেন এই ভিডিও গুলোর মাধ্যমে উপকৃত হয়। তো আজকে দুইটা কমেন্টের পড়ব এবং দুইটা কমেন্টের উত্তর একটা ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। তো অনেকেই হয়তো বা আমরা এই সমস্যার সমাধান জানি, বা যারা জানে না তাদের জন্য আশা করি ভিডিওটা অনেক হেল্পফুল হবে। তো যে ভাইয়ের কমেন্ট করছে ওনার নাম হচ্ছে MD হাবিব রানা। তো ভাই কমেন্ট করেছে, ভাই কবুতর হাঁটতে পারে না, এটার কি ঔষধ মানে ঔষধ? তো যাই হোক, MD হাবিব রানা ভাই লিখেছে এটা। তো আরেকটা কমেন্ট পড়ছি, ওইটা খুবই জরুরি একটা কমেন্ট। তো ওনার নাম হচ্ছে, এই ভাইয়ের নাম হচ্ছে সম্রাট নাইম। তো ওই ভাই লিখেছে মোটামুটি বড় কমেন্ট, ভাই একটা কথা, আমার লক্ষা কবুতর আছে এক জোড়া, ওইগুলোর বাচ্চা হয়েছে আজকে 26 দিন। তার মানে বাচ্চার বয়স 26 দিন? হ্যাঁ ভাই, বাচ্চা হয়েছে 26 দিন, বাচ্চার বয়স 26 দিন, কিন্তু এখনো দাঁড়াতে পারছে না, এটা খুবই দুঃখজনক। সারাদিন বসে থাকে, যেহেতু দাঁড়াতে পারছে না সেহেতু তো বসেই থাকবে, সমস্যা নাই, সমস্যা হয়েছে সমাধান আছে। উঠে দাঁড়ানোর চেষ্টা করে কিন্তু পারে না, একটু জানাবেন প্লিজ। তো আশা করি আমি যে দুইটা কমেন্ট পড়েছি দুইটা কমেন্টের উত্তর প্রায় একই সেম। তো আমি 3-4টা কারণ বলে দিচ্ছি এবং ভিডিও ডিসক্রিপশনে আগে একটা ভিডিও করা ছিল, ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব, ওইখানে পূর্ণাঙ্গ আলোচনা করা আছে, কি ওষুধ দিবেন না দিবেন সকল কিছু আলোচনা করা আছে। জাস্ট ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্ট সেকশনটা চেক করবেন, তাহলেই পুরোপুরি পূর্ণাঙ্গ ভিডিওটা পেয়ে যাবেন। যেহেতু এটা কোশ্চেন এবং অ্যান্সারের ভিডিও, তাই ভিডিও খুব শর্ট করব। তো সর্বপ্রথম যেটা, সেটা হচ্ছে যে আপনি যদি আপনার কবুতরকে কন্টিনিউ ডিম বাচ্চা করান, তাহলে আপনার কবুতরের যে বাচ্চাগুলো ফুটবে সেগুলো অবশ্যই দুর্বল থাকবে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাচ্চা কবুতর বড় হলেও কি ঠিকঠাক মতো এটা দাঁড়াতে পারবে না। তো কন্টিনিউ ডিম বাচ্চা করলে অনেক সময় দেখা যায় যে বড় অ্যাডাল্ট কবুতরগুলো আছে সেগুলোরও এই সমস্যাটা হয়ে যায়, যে পুষ্টির অভাবে এবং কন্টিনিউ ডিম বাচ্চা করার অভাবে সে বড় কবুতরগুলো দাঁড়াতে পারে না। পরবর্তীতে যেটা, সেটা হচ্ছে যে আপনি যদি আপনার কবুতরকে ঠিকঠাক মতো খাবার না দেন, খাবার পানি না দেন এবং খাবারের ভিতরে পুষ্টিমান সমৃদ্ধ খাবার না দেন, সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় কবুতরের সমস্যাটা হয়ে যায় যে কবুতর উঠে দাঁড়াতে পারে না। পরবর্তীতে আপনি কবুতরকে জাস্ট মানে কন্টিনিউ ডিম বাচ্চা করিয়ে গেলেন, ভালো মানের খাবারও দিলেন, বাট কবুতরের যে মাসিক ছকটা আছে, কবুতরের যে মাসিক ওষুধের ছকটা আছে অর্থাৎ কোর্সটা আছে, সেটা ঠিকঠাক মতো কবুতরকে না করালেন, অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই সমস্যার কারণেও কিন্তু কবুতরের সমস্যাটা হয়ে যায়, যে কবুতর ঠিকঠাক মতো উঠে দাঁড়াতে পারে না। পরবর্তীতে অনেক ক্ষেত্রে দেখা যায়, যেটা মানে সকল ক্ষেত্রে না, অনেক ক্ষেত্রে প্রায় কিঞ্চিত সময় দেখা যায় যে আপনার যে কবুতরের বাচ্চাগুলো ফুটে সেগুলো অনেক ক্ষেত্রেই ডিমের ভিতরে দুর্বল থাকে। তো দুর্বল বাচ্চা যেহেতু ডিমের খোসাটা পেটে বের হয়, সেক্ষেত্রে ওই বাচ্চাগুলো আরও দুর্বল হয়ে যায়। তো সেক্ষেত্রে দেখা যায় যে বাচ্চা ছোটকালীন সময়ে দুর্বল থাকার ফলে বড় হওয়ার পরবর্তীতে কি ঠিকঠাক মতো উঠে দাঁড়াতে পারে না। পরবর্তীতে লাস্ট যেটা, সেটা হচ্ছে যে আপনার কবুতরের যে বাচ্চাগুলো আছে, সাপোজ ধরে নেন যে কবুতর 1 থেকে 10 দিন বয়স পর্যন্ত ঠিকঠাক মতো খাওয়ালো, বাট পরবর্তীতে আপনার কবুতরের বাচ্চা যখন বড় হচ্ছিল, তখন যদি বড় কবুতরগুলো বাচ্চা কবুতরকে ঠিকঠাক মতো দানাদার খাবার না খাওয়ায় এবং আপনি যদি কবুতরকে ঠিকঠাক মতো খাবার না দেন, সেক্ষেত্রে কবুতর অবশ্যই দুর্বল হয়ে যাবে এবং দুর্বল হয়ে যাওয়ার পরবর্তীতে কিন্তু কি হবে, কবুতর আর বাচ্চা উঠে দাঁড়াতে পারবে না। তো এই হচ্ছে মাথায় ইনস্ট্যান্ট আসা 4-5টা কারণ। তো আপনি আপনার সমস্যা অনুযায়ী আশা করি মানে পদক্ষেপটা গ্রহণ করবেন, যে কোন কারণে আপনার বাচ্চা কবুতর উঠে দাঁড়াতে পারছে না। তো যেহেতু আপনি কমেন্ট করেছেন আপনার কবুতরের বয়স 26 দিন, তো ভাই সত্যি কথা বলতে 26 দিন যদি একটা বাচ্চা কবুতরের বয়স হয়, একজোড়া বাচ্চা কবুতরের বয়স, ওই বাচ্চা কবুতর ভাই বাবা মায়ের উপর ডিপেন্ড করবে না। আমার অভিজ্ঞতা থেকে বলছি যে ওই বাচ্চা কবুতর যেসব কবুতরের 20 দিন বয়স হয়ে যায়, ওগুলোই ভাই আর মানে মা বাবার কাছ থেকে খাবার খাওয়ার জন্য আর ডিপেন্ড থাকে না, অর্থাৎ আগ্রহবোধ দেখায় না, বাবা মার কাছ থেকে খায়, বাট নিজেরটা নিজেই তখন খাবার খাওয়া শিখে নেয়। যদি আপনি ওদের সামনে খাবার দিয়ে রাখেন, বাবা মা কি করে না করে বাচ্চা কবুতরগুলো ফলো করে এবং সে অনুযায়ী বাচ্চা কবুতরগুলো খাবার খাওয়া শুরু করে দেয়। তো এটা খুবই দুঃখজনক। আর আমি লাস্টে আবারও বলে দিচ্ছি যে এরকম সমস্যা হলে আপনি কবুতরকে কি ঔষধ খাওয়াবেন, সেই একটা পূর্ণাঙ্গ ভিডিও আমি আগেই করেছিলাম, আমার একটা গ্রুপ আছে কবুতর পিপল নামে। তো সেইখানে এক ভাই কমেন্ট করেছিল, তাকে ধন্যবাদ যে আমি
সমস্যাটার কারণে একটা ভিডিও করতে পেরেছিলাম, এবং আজকে আপনার এই কমেন্টের মাধ্যমে আবারও সেম এই রিলেটেড ভিডিওটা বানিয়েছি। আপনি ভাই ভিডিও ডিসক্রিপশন চেক করুন, বা যারা এই সমস্যাটা পড়েছেন এই ভিডিওটা দেখছেন তারা ভিডিও ডিসক্রিপশন চেক করুন, তাহলে সমস্যাটা পেয়ে যাবেন। ওই ভিডিওর মধ্যে কী ওষুধ না ওষুধ ব্যবহার করবেন, কীভাবে কী করবেন না করবেন সকল কিছু ভিডিওর মধ্যে বলা হয়েছে। তো এ হচ্ছে আজকের ভিডিও, পরবর্তীতে এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের মাঝে। সে পর্যন্ত ভালো থাকুক, আপনাদের সকলকে অত্যন্ত ধন্যবাদ।